তাকে নদীর কাছে নিয়ে যায় এবং তখন তার পেটে এবং গলায় ছুরি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। গত 12 নভেম্বর দুঃসম্পর্কের দুলাভাই কামরুলের ডাকে ঘর থেকে বেরিয়েছিলেন মোহাম্মদ মনোয়ার হোসেন, এরপর আর ফেরেননি। পরে খিলগাঁও এলাকার নড়াই নদীতে পাওয়া যায় তার গলাকাটা ভাসমান মরদেহ। এ ঘটনায় বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বাড্ডা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী কামরুল সহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ঘটনার দিন রাতে মনোয়ারকে মাছ ধরার কথা বলে নদীর তীরে ডেকে নিয়ে যান কামরুল। সেখানে আগে থেকেই অপেক্ষা ছিলেন বাসার, গুলফাম ও আরও একজন। পরে মনোয়ারকে নদীর মাঝে নিয়ে গলা ও পেট কেটে হত্যা করা হয়, মরদেহ ভাসিয়ে দেওয়া হয় নদীতে। মনা এবং তাদের মধ্যে শ্যালক এবং দুলাভাইয়ের সম্পর্ক, তারা তাকে 12 তারিখে ঘটনার দিন রাতে মাছ ধরার কথা বলে তাকে বাসা থেকে বের করে নিয়ে আসে। তাকে নিয়ে বড় বেড়াইদ বাজারস্থ 300 ফিট রাস্তার পাশে এলে, ওখানে 30 ফিট রাস্তার পাশে এলে সেখানে উৎপেতে থাকা আকরাম মানে গুলফাম এবং বাসার এবং আরও একজন, তারা তাকে সেখান থেকে ধরে ফেলে তাকে নদীর কাছে নিয়ে যায় এবং তখন তার পেটে এবং গলায় ছুরি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত হলে তারা তাকে নদীতে ফেলে দেয় এবং এই কাজে ব্যবহৃত যে ছুরিটি সেটিও তারা নদীতে ফেলে দেয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ী দুলাভাই কামরুলকে এর আগে 2 বার পুলিশে দিয়েছিলেন মনর। সেই থেকেই মনরের প্রতি ক্ষোভ জন্মায় কামরুলের, করেন হত্যার পরিকল্পনা। এই ধরনের কাজে সে প্রায় বাধা সৃষ্টি করত। সে চাইতো না যে এলাকায় তারা যাতে মাদকের ব্যবসাটা চালিয়ে যাক। এ ব্যাপারে সে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করার চেষ্টা করেছে, যেটা তাদেরকে খুবই বিরক্ত করেছে এবং বিব্রত করেছে বিভিন্ন সময়। এ ব্যাপারে তারা তাকে এর আগেও শাসায় যে পরবর্তী দেশে যদি এগুলো নিয়ে কথাবার্তা বলে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর চেষ্টা করে তাকে দেখে নেবে, এ ধরনের হুমকিও দেখায়। এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় র‍্যাব। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।